এ পাশা খেলাই আমি যদি হেরে যাই, তুমি যদি হেরে যাও কি দেব? কি দেবে আমায়? তার মানে ফোনের কথা বলছো? সত্যি গো, আমি যেন ভুলে গিয়েছিলাম, যে কোনো খেলায় যদি কোনো ফোন না রাখা যায় তবে কিন্তু খেলাতে মজা আসে না। আমি হেরে গেলে কি দেবো জানো? কি? তোমাকে অষ্ট অলঙ্কারে সাজিয়ে স্বর্ণতলায় চাপিয়ে বাসর ঘর থেকে পরিত্যাগ করে নিয়ে যাবো তোমাকে ওই চম্পকনগরের রাজপ্রাসাদে। তাই বুঝি? আর তুমি হেরে গেলে আমাকে কি দেবে? আমি যদি হেরে যাই তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেবো। ভেবে চিন্তে কথা দিলে তো? হ্যাঁ, যা চাইবো। বেশ, তাহলে খেলা শুরু করি। বেশ, আচ্ছা বলো তুমি চিট নেবে না পট নেবে? আমি চিট নেব। ভেবেছিলাম বিবাহ করার পর রাজগৃহে যাব, তাই তো রাজগৃহে যাওয়া হলো না। ওগো, দেখে গিয়েছি বাসর ঘরে, তাই তোমার বদনখানা দেখে মনে হচ্ছে একই বেহুলা। তুমি এখনো কাঁদছো জানো? বাবা মাকে ছেড়ে এসে তো, তাই এখনো তোমার চোখ দিয়ে জল পড়ছে। সত্যি? তাই তোমার বদনখানা দেখে মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলবে। সত্যি? এই বাসর ঘরে প্রবেশ করবার পর এই বাসর ঘর দেখে যেন আমি অবাক হয়ে গেছি। অবাক? হ্যাঁ গো। বলো। তাই এই বাসর ঘর কে নির্মাণ করেছে যার সে কথা যে আমি জানতে চাই গো। বলো গো। ও গো কোন কারিগর? ঘর গো টানো না, তাই নাকি? দেখি দেশো আসর ঘরে প্রবেশ করে
প্রথমে জিজ্ঞেস করলে কে এই বাসরঘর নির্মাণ করেছে আমি বলে দিলাম বিশ্বকর্মা পূর্ব দিকে দেখলে তুমি কিছু বুঝতে পারছ না পূর্ব দিকে অঙ্কিত আছে বললাম আমি সেই সূর্যের কিরণ শুধু তাই নয় গো আজ বাসরঘর যে দেবতা নির্মাণ করেছে বিশ্বকর্মা হ্যাঁ শুধু তাই নয় কি করেছে জানো কি করেছে ওই না চন্দ্র পাশে আছে দেখো দেখো 33 কোটি দেবতার অঙ্কিত রয়েছে চতুর্পাশে বাসর ঘরে তবে সত্যি কথা কি বলতে জানো বলো যে বাসর ঘর নির্মাণ করেছিল আজ এই নিশীতে তাকে যদি আমি কাছে পেতাম আমি কি উপহার দিতাম জানো কি দিতে গো যে দেবতা নির্মাণ করেছে তাদেরকে আমরা কাছে পাবো না তাহলে তাই কি করব জানো কি করবে তাদেরকে মনে মনে আমাদেরকে অনুভব করে নিতে হবে হ্যাঁ আবার চলো চলো যা জিজ্ঞেস করেছিলে আমি বলে দিয়েছি জানো স্বামী আর কোন প্রশ্ন আছে বলো আমি নয় আমার মতো নারী যারা এই পৃথিবীতে জন্ম নিয়েছে বিয়ের রাত্রে বাসর ঘরে কোন নারী যদি তার স্বামীর চরণে প্রণাম জানাতে পারে সে নারী তার নারীত্ব জীবনটাকে ধন্য তার মানে তুমি আমাকে প্রণাম করবে সত্যি বেশ বেহুলা তুমি আমাকে প্রণাম করো আমি তোমাকে দু হাত ভরে আশীর্বাদ দেব বেহুলা তুমি আমাকে প্রণাম করবে না কিন্তু কেন আজকের দিনে যেন ভয় লাগে যখনই তুমি আমার দিকে এগিয়ে আসছো কি যেন একটি আমি দৃশ্য দেখতে পাচ্ছি ও তোমার মস্তকে দেখি পিয়ে শরীরের ছায়া গো সেই শরীর দেখিয়া ভয় লাগে ওদকে Thank you.
সর্বঅঙ্গে আমি সর্প দেখতে পাই। সে কি বলছি? তুমি আমার কাছ থেকে দূরে থাকো। না না, আমি বুঝতে পেরেছি, হয়তো তুমি মনসার গুপ্তচর, আমাকে তুমি গ্রাস করবার জন্য বিবাহর নাটক নিয়ে এসেছো এই বাসর ঘরে। তুমি আমার কাছে আসবে কে? তো না কে তো না তোমার সর্বাঙ্গে যদি জড়িয়ে আছে অষ্ট অলঙ্কার, সেই অষ্ট অলঙ্কারের জ্যোতি জ্বলে ওঠে এই বাসর ঘরে। তাই তো মিছিমিছি আমি ভয় পেয়েছিলাম গো, আমি যেন ভুলে গিয়েছিলাম যে মা তোমাকে ছোট থেকে বড় করেছে, বড় করে আমার সঙ্গে বিবাহ দিয়েছে। আমি ভুলেই গিয়েছিলাম কোনো পিতা মাতা পারে না তার মেয়েকে সর্প ধারণ করে বিবাহ দিতে। তাই এসবে হলা যে নয়ন দিয়ে আমি তোমাকে ভুল দর্শন করছি, সেই দুই নয়ন আমি বন্ধ করলাম। এবার তুমি আমাকে প্রণাম করো। কিন্তু জানো গো, হ্যাঁ বলো, করি আছে করি। তাই যখন বাবা আমাদেরকে রেখে যায়, সারাটি নিশি আমাদেরকে জেগে থাকতে হবে। সত্যি? কিন্তু সারাটি নিশি জেগে থাকবো, তোমার কাছে কোনো উপায় আছে? আমার কাছে কিন্তু উপায় নেই। কিন্তু আমি জানি কি গো, বৌদিদের মুখে শুনেছিলাম বাসর ঘরে ফুলশয্যার রাত্রি নাকি পাশা খেলতে হয়। পাশা? আর যদি পাশা খেলি না, দেখবে হাসতে হাসতে আমাদের সারাটি নিশি কেটে যাবে। কিন্তু আমি তো পাশা খেলা জানি না। আমি শিখিয়ে দেবো। ও তুমি আমায় শিখিয়ে দেবে? হ্যাঁ, তুমি যদি আমায় শিখিয়ে দাও তাহলে আমি খেলবো। তাই আমি কি বলি জানো? বলো। ওই না খেলিব খেলিব বাসা, ওই না বাসর ঘরে, পাশা খেলাই আমি যদি হেরে যাই, তুমি যদি তোমাকে হেরে যাও কি দেব? কি দেবে আমায়? তার মানে ফোনের কথা বলছো? সত্যি গো, আমি যেন ভুলে গিয়েছিলাম যে কোনো খেলায় যদি কোনো পণ না রাখা যায়, তবে কিন্তু খেলাতে মজা আসে না। আমি হেরে গেলে কি দেবো জানো? কি? তোমাকে অষ্ট অলঙ্কারে সাজিয়ে স্বর্ণতলায় চাপিয়ে বাসর ঘর থেকে পরিত্যাগ করে নিয়ে যাবো তোমাকে ওই চম্পকনগরের রাজপ্রাসাদে। তাই বুঝি? আর তুমি হেরে গেলে আমাকে কি দেবে? আমি যদি হেরে যাই, তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেব। ভেবে চিন্তে কথা দিলে তো? হ্যাঁ, যা চাইবো। বেশ, তাহলে খেলা শুরু করি। বেশ, আচ্ছা বলো, তুমি চিট নেবে না পট নেবে? আমি চিট নেব। তাহলে তুমি প্রথমে চালো। না, আমি তো জানি না, তুমি একবার আমায় শিখিয়ে দাও। ও তাই নাকি? হ্যাঁ, তাই চালাচ্ছি। কেমন? বেশ। আমি লখাই চালাই মাসা, শিবে সহপুর নামে, মনে রহে দিশে পা
আমার জিদ হয়েছে না এটা আমার জিদ হয়েছে ও তুমি পড় নি ছিলে আমি জিদ নিয়েছিলাম এবার তাহলে তুমি চালাও এবার আমি চালাবো এবার তুমি হাসার লাভ নেই বাবা যখন রেখে যায় বলেছে ওই পদ্মাবতীর সঙ্গে বাবার না বাদবি সম্বাদ আছে তাই সেজন্য বাবা একটা বিজি ছেড়ে দিয়ে গেছে আমি বালি চালাই ভাষা কিন্তু আমি জিতেছি ঠিক ঠিক তাহলে একবার তুমি জিতেছো একবার আমি জিতেছি এবার শেষ এবার কিন্তু শেষ দান যে কোনো খেলাই তিনবার খেলতে হয় ঠিক বলেছো তাহলে এবার শেষ দান আমি চালাই হ্যাঁ তুমি চালাও তৃতীয় দান চালাই বাসায় আমি মাতা পিতার নামে এবার কিন্তু আমি জিতেছি তাই তুমি কথা দিয়েছিলে এই বাসর ঘরে মনোভূত আমি তোমার কাছে যা চাইব তুমি আমাকে তাই দেবে হ্যাঁ বলেছি তাই এদিকে এসো তোমার কাছে আবার কি নেব কি নেব কি দেহুলা কি নেবে কানের কানের পরে কি মেয়ে সাজবো আমি তাহলে শোনো বেহুলা কি চতুর্বাসে দেখলাম তোমার কাছে নেবার মতো আমার কিছু নেই তাই তোমার কাছে একটিবার এই ফুলশয্যা রাত্রি এই বাসর ঘরে তোমার কাছ থেকে একটিবার আমি প্রেমালিঙ্গন চাই না প্রভু তা কখনোই নয় এই বাসর ঘরে আমি তোমায় প্রেমালিঙ্গন দিই কি বলছো বেহুলা আজ আমাদের ফুলশয্যা রাত্রি তোমার আমি স্বামী তুমি আমার স্ত্রী আজকের দিনে আমার পাওনা তুমি আমায় দেবে না না যদি স্বইচ্ছায় না দাও তাহলে আমি তোমার কাছ থেকে জোর করে তোমার প্রেমালিঙ্গন নিতে আমি বাধ্য হব ও হই আমায় প্রেম দাও আহা Oh,
কেন গো ওগো যে বানারী বাসর ঘরে আমি আজকে স্ত্রীর কাছে আলিঙ্গন চাইলাম বলে আমার স্ত্রী শাস্ত্র খুলে বসলো এত শাস্ত্র জানো তুমি আমার ভাবাই ছিল না এতদিন শুধু কানে শুনেছিলাম চোখে দেখেছিলাম না কি দেখিনি জানো কি যেমন চাই জাতি নারী পিয়ে নারী প্রিয়ে সব শাস্ত্রে কয় নারী যাত্রা কোনোদিন কার জন্য মুখে ছোট নয় কেন আজকে প্রেমালিঙ্গন দিলাম না বলে কথা বলছো সত্যই আমি কখনো তোমাকে এই বাসর করে প্রেমালিঙ্গন কিন্তু জানো বেহুলা আমি তোমার কাছ থেকে বারবার করে কেন প্রেম ভিক্ষে চাইলাম কেন আমি তোমাকে পরীক্ষা করলাম বাবাকে কথা দিয়েছো সারাদিন এসে জেগে থাকবে সারাটি নিশি কেন সারা জীবন আমরা সুখে থাকতে পারবো কিনা তাই তোমাকে পরীক্ষা করলাম আমি তাই বুঝছি তুমি পরীক্ষায় না পাস করেছো তাই জানো বেহুলা আমি বড্ড ক্ষুধার্ত গো আমার জন্য কিছু রন্ধন করো না কি রন্ধন করে নিয়ে আসবো ও তুমি এই বাসর ঘরে কিছু দেখতে পাচ্ছ না সত্যি ওই দেখো রয়েছে কুলাই রয়েছে আতপ চাল অনুপম ফল ঘটে রয়েছে গঙ্গা জল নারকেলের ছোবা দিয়ে তুমি কাষ্ঠ তৈরি করবে পরনে রয়েছে অগ্নিবস্ত্রের শাড়ি অগ্নি সঞ্চারিত হবে তা দিয়ে তুমি রন্ধন করো আর আমি ততক্ষণে বিশ্রামে যাই দেখো বিশ্রাম করতে যাচ্ছ বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে দেবো না 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 যতক্ষণ তোমার হস্তে সেই অন্ন আমি ভক্ষণ করব না আমি কথা দিলাম আমি ঘুমাবো না বেশ আজ আমার স্বামী বড় ক্ষুধার্ত রয়েছে বিলম্ব না করে এই মুহূর্তে আমি রন্ধনশালা থেকে রন্ধন করে নিয়ে আসবো